Allah, 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 Allah. पवित्र रमजान मास महान आल्लाहर मास जे मासे महान आल्लाह पवित्र कुरान नाजिल करेछेन एवं एई मासे महान आल्लाह रेखेछेन असंख्य अगणित बरकत एवं रहमत। एई पवित्र रमजान मासके कुरानेर मास बला हय नय बरं महान आल्लाहर मास बला हय। केननो এই পবিত্র মাসে মহান আল্লাহ তার পবিত্র কালামুল্লাহ শরীফ পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছে। এই মাস এতটাই বরকতময় যে এই মাসে মহান আল্লাহ দুনিয়ার পাপী দোষী বান্দাদের রহমত করতে থাকেন এবং অগণিত বান্দাকে গুনাহ মাফ করতে থাকেন। এই মাসের গুরুত্ব বর্ণনা করে পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহ বিরু হতে পারো, ফরহেজগার হতে পারো। সূরা বাকারার 183 নম্বর আয়াত। সম্মানিত ভিউয়ার্স, এই আয়াত থেকে আমরা শিখতে পারি এবং বুঝতে পারি পবিত্র রমজান মাস আমাদের তাকওয়া অর্জন করার মাস, বেশি বেশি ইবাদত করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস। রোজাদারদের পুরস্কার ঘোষণা করে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, জান্নাতে 8টি দরজা আছে, একটির নাম হলো রায়ান, আর এই দরজা দিয়ে শুধু রোজাদারগণ প্রবেশ করতে পারবেন, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শিকল পরিয়ে আবদ্ধ করা হয়। এটি মুসলিম শরীফের হাদিস। অন্য একটি হাদিসে আছে, রমজান মাসে প্রত্যেক মুসলমানদের দোয়া কবুল করা হয়, মুসনাদে আহমদ। অন্য একটি হাদিসে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক যার কাছে রমজান আসলো এবং চলে গেল অথচ তার পাপগুলো ক্ষমা করা হয়নি। তিরমিজি শরীফ। সম্মানিত দর্শক, এই পবিত্র মাসের রহমত এবং ফজিলত বর্ণনা করে কখনো শেষ করা যাবে না। আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানব এই পর্যায়ে আমরা জানব 17তম রমজানের ফজিলত, যেটি হচ্ছে একদিনের জন্য নবীগণের সমান সওয়াব দেওয়া হবে। সম্মানিত দর্শক, এইভাবে পবিত্র রমজান মাসের 30টি রোজায় রয়েছে আলাদা আলাদা ফজিলত, আলাদা আলাদা উপহার। আমরা প্রতিটি রোজার ফজিলত নিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করে যাব, তাই এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে প্রতিদিন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি দেখতে পারেন এবং জানতে পারেন কোন রোজায় কি পুরস্কার নিহিত রয়েছে।